হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদে পাঠশালা। আমি আবার এসেছি আমি একটা স্পেশাল একটা গ্রামার নিয়ে। আর সেটা হচ্ছে স্পেশাল কেন বলছি, কারণ হচ্ছে আমার হচ্ছে সামনে পরীক্ষা আছে, এসএসসি, জেএসসি এবং এইচএসসি পরীক্ষা পোস্টপোন হয়ে আছে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে এই স্পেশালি এই গ্রামারটা তাদের জন্য ভীষণ ইফেক্টিভ। এবং আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যারা আমরা চাকরি প্রত্যাশী, আমরা যারা আছি এবং আমরা যখন চাকরিতে অ্যাপিয়ার হই, তখন যে ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে যে আমাদের এই গ্রামার থেকে দু একটা বা অনেক সময় দু তিন মার্ক আমরা পেয়ে যাই। তো দেখা যাচ্ছে যে তখন হয় কি, খুব সিম্পল একটা বিষয় মনে হয় কি, তখন পরীক্ষার হলে মনে হয় কি, যদি ইস একটু ক্লাসে একটু মনোযোগী হতাম বা ম্যাম বা স্যার যখন বুঝিয়েছেন তখন যদি একটু বুঝতে পারতাম, তাহলে হয়তো আর আমাদের এই পরীক্ষার হলে গিয়ে এই হেসেলটা বহাতে হতো না। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এবার চলে যাই মূল টপিকে, সেটা হচ্ছে আজকের বিষয় হচ্ছে আমার ন্যারেশন। এখন ন্যারেশন এমন একটা বিষয় গ্রামারের যে বিষয়টা হঠাৎ করে মনে হয় কি, মানে প্রত্যেকেরই মানে দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট লাইফ বলেন, যদি আমি চাকরির প্রিপারেশন নিচ্ছি তো তাদের ক্ষেত্রেও এরকম বিষয়গুলো ঘটে যায় যে ন্যারেশন, ও মাই গড, এটা তো অনেক ভয়ঙ্কর একটা বিষয়, এটা তো পারি না, ছোটোবেলা থেকে এটা আমার কাছে ভীষণ ভয় লাগতো, এটা আমি আসলে অনেক ডিফিকাল্ট আমার জন্য, এটা পারছি না, বা এটা আমার কাছে কেমন যদি প্যাচ লাগে। তো তাদের জন্য আমি একটু সহজ করে বোঝাতে চাই সবসময় যে আমি সবসময় আমার একটা জিনিস আমি সবসময় বলি যে আই ওয়ান্ট to learn, I want to teach English in a smooth way and you have to learn very easily. So, যদি আপনি সহজভাবে শেখেন আপনার মাথায় সেটা থেকে যাবে আজীবন। আপনি যদি একটু কঠিনভাবে শিখতে চান তাহলে কখনোই আপনার সেই জিনিসটা, কিন্তু আপনি যদি ভয় পেয়ে যান, যদি একটা স্টুডেন্টদের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা বই খুলেছে, খোলার পরেই যদি তখন দেখে যে ব্যাপারটা একটু কঠিন, তখনই কী করছে যে মানে ও মাই গড ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি, এটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে, তখন কি হয় জানেন যে ওই ভীতিটা এমনভাবে ক্যাপচার করে মনকে যে আপনি কখনোই আর ওই জিনিসটা আপনার কাছে সহজ হবে না। তো যাই হোক, কাম টু দ্য পয়েন্ট, আমি ন্যারেশন আজকে বোঝাতে চাই। এবং সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে ন্যারেশনটা হচ্ছে আজকে আমি আজকে টপিক লিখেছি ফান্ডামেন্টাল আইডিয়াস অফ ন্যারেশন। ন্যারেশনের মৌলিক ধারণাগুলো আজকে আমি দেওয়ার চেষ্টা করব। ন্যারেশন ইটস আ হিউজ পার্ট অফ গ্রামার, এটা কিন্তু অনেক বড় একটা পার্ট গ্রামারের। তো সেক্ষেত্রে আমি যদি আজকে আমি ন্যারেশনটা টোটাল বুঝিয়ে ফেলতে চাই, যেমন আমি আমার লাস্ট ভিডিওগুলোতে আমি টেন্সটা দু পার্টে বুঝিয়েছি, কারণ আমি চেয়েছি যে আমার এই ভিডিওগুলো দেখে প্রত্যেকটা মানুষের কিছুটা হলেও যেন হেল্প হয়, কিছুটা হলেও যেন তারা মনে করে যে একজন জেন্টলম্যান দেখলেন আমার ভিডিও, সে যেন তার বাচ্চাকে বলতে পারে যে না, এই ভিডিওটা অনেক সহজ করে বুঝিয়েছে বা এই ম্যামটা অনেক সুন্দর করে বুঝিয়েছে, এইটুকুই আমার চাওয়া। তো দেখা যাচ্ছে যে একটু সহজ করে দেওয়া, এজন্য আমি লিখেছি ফান্ডামেন্টাল আইডিয়াস অফ ন্যারেশন, ন্যারেশনের মৌলিক ধারণা। এখন ন্যারেশন, হোয়াট ইজ ন্যারেশন, ন্যারেশন হচ্ছে ন্যারেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ন্যারেশন, ন্যারেশন মিনস উক্তি। এখন উক্তি আমি সবসময় যেটা বলি যে বাংলার সাথে রিলেট করে আমরা যদি গ্রামারটা বুঝি তাহলে আমরা কখনোই ভুলবো না, এবং আমাদের এই জিনিসটা মাথায় গেঁথে যাবে যে ম্যাম তো এটা বলেছে বা এই জিনিসটা আমি এইভাবে বুঝেছি বাংলার সাথে। তাহলে উক্তি, উক্তি হচ্ছে কোনটাকে বলি, যে বক্তা যখন স্পিকার সরাসরি যেটা বলছে, সরাসরি যেটা বলছে সেটা হচ্ছে একদম ইনভার্টেড কমা দিয়ে যেটা আমরা লিখে ফেলি যে অমুক এ কথা বলেছে, অমুকে এই কথা বলেছে, উনি এই কথাটা বলেছেন, এভাবে উনি এই কাজটা করবেন। এখন যখন ওনার কথাটা আমার মুখে বসছে, যখন ওই স্পিকারের কথাটা আমি বর্ণনা করছি, তখনই সেটা হয়ে যাবে আমাদের, আমরা তখন চেঞ্জ করছি ন্যারেশনটাকে, চেঞ্জ করছি, ন্যারেট করছি, আমরা বক্তব্যটাকে ন্যারেট করছি, আমরা ব্যাখ্যা করছি বক্তব্যটাকে। তো ন্যারেশন হচ্ছে কয় প্রকার, ন্যারেশন হচ্ছে দু প্রকার, ন্যারেশন ডিরেক্ট, ইনডিরেক্ট। তাহলে ডিরেক্ট, ইনডিরেক্ট,
এবার সেন্টেন্সটা লিখে ফেলি যে হি সেড টু মি আই হি সেড টু মি আই অ্যাম ইল। খুব সহজ একটা সেন্টেন্স আমরা শিখব, যেহেতু আমরা আমাদের আজকে টপিকটাই হচ্ছে ফান্ডামেন্টাল আইডিয়াস অফ ন্যারেশন, ন্যারেশনের মৌলিক ধারণা। আমরা ন্যারেশন, আমি কিন্তু খুব লার্জ পার্টে যাই নাই, যেমন হচ্ছে প্যাসেজ ন্যারেশন ওগুলাতে আমি যাই নাই। আমি হচ্ছে একটু মৌলিক স্বচ্ছ ধারণা দিতে চাইছি আপনাদের ন্যারেশন সম্পর্কে। তাহলে ফান্ডামেন্টাল আইডিয়াস অফ ন্যারেশন, এটা হচ্ছে ন্যারেশনের মৌলিক ধারণার মধ্যে আমরা প্রথমে জানলাম যে ন্যারেশন দু প্রকার, ডিরেক্ট ইনডিরেক্ট। ডিরেক্টে আসছে হি সেড টু মি আই অ্যাম ইল। এবার যে প্রবলেমটা আমরা প্রথমেই ফেস করি সেটা হচ্ছে দুইটা পার্টকে ভাগ করা ন্যারেশনের। তাহলে আমরা ইনডিরেক্টটা পরে যাব, আমরা আগে এই সেন্টেন্সটার ভাগ দুটো আগে শিখে নেব। সেটা হচ্ছে যে এখানে ইনভার্টেড কমার মধ্যে একটা অংশ আছে এবং ইনভার্টেড কমার বাইরে একটা অংশ আছে। এই দুইটার দুইটা নাম আছে, কিন্তু একটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই দুইটা নিয়েই আমাদের কাহিনী। স্পিচ ন্যারেশন, যেটাকে আমরা বলি যে কথাটাকে ন্যারেট করছে, ব্যাখ্যা করছে, ন্যারেশন এটাকে চেঞ্জ করব। ডিরেক্ট আছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল আই অ্যাম ইল, আমি অসুস্থ। আমিটা কিন্তু সে আমাকে বলেছিল আমি অসুস্থ, সে আমাকে বলেছিল আমি অসুস্থ, এখানে তার কথাটাই সরাসরি এসছে। এখন এই প্রথম অংশটা এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। এবার একটা কথা বলি, রিপোর্টেড স্পিচের পরে রিপোর্টিং ভার্বটা কখনো কখনো থাকতে পারে, আবার কখনো দেখা যাচ্ছে, তো মোস্ট অফ দ্য ডেজ আমরা দেখতে পাই যে রিপোর্টিং ভার্বটা আমরা সরাসরি রিপোর্টেড স্পিচের আগেই আমরা দেখতে পাই, তবে অনেক সময় রিপোর্টেড স্পিচের পরে আমরা রিপোর্টিং ভার্বকে খুঁজে পাবো। এবার আমরা চলে যাই পার্সন চেঞ্জের ক্ষেত্রে। পার্সন চেঞ্জের ক্ষেত্রে প্রথমে তাহলে আমরা দুটো অংশে ভাগ করলাম, ডিরেক্ট ইনডাইরেক্ট, এবং ডিরেক্ট স্পিচটাকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা অংশ হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা অংশ হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার আসি যে মূল প্রবলেমের জায়গায়, যে আমরা আসলে যখন ইনডাইরেক্ট করব তখন আমরা কি করব। যখন আমরা ইনডিরেক্ট করব তখন আমরা কি করব। ইনডিরেক্ট বলতে যে বক্তা যখন পার্টস অফ স্পিচ হচ্ছে ভার্বের আগে যে পার্টস অফ স্পিচটা ওটাই সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা ধরে নিই। যে পার্টস অফ স্পিচ এখানে একটা ভার্ব আছে, ওয়ান কাইন্ড অফ পার্টস অফ স্পিচ ভার্ব, ভার্বের আগে যে যে অংশটা আছে ওটাকেই আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে ধরে নিই, এবং ভার্বের পরে বা পার্টস অফ স্পিচের পরে যে অংশটা আছে সেটা ইনভার্টেড কমার আগে সেটা আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে ধরে নিই। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা যদি এখন আমাদের যে মূল প্রবলেমের জায়গা পার্সন, এবং একটা জিনিস মনে রাখতে হবে, টেন্সের পরিবর্তন, প্রথমত টেন্সের পরিবর্তন হবে ন্যারেশনে, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার পার্সনের পরিবর্তন হবে। এবং একটা মজার বিষয় হচ্ছে ভার্ব পার্সনের পরিবর্তনটা কিন্তু মাস্ট। আপনি যখন ডিরেক্টকে ইনডিরেক্ট করবেন তখন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই পার্সন চেঞ্জ করতে হবে। আপনি যদি পার্সন চেঞ্জ না করেন তাহলে আপনার ন্যারেশনটা ছোট্ট একটা পার্সনের কারণে টোটালি ভুল হয়ে যাবে। তাহলে আমরা সেই মূল বিষয়টা আসি, এবং খুব সহজে আসি, সেটা হচ্ছে আমরা যখন ইনডিরেক্ট করব আমরা প্রথমে পার্সন চেঞ্জে চলে যাই। প্রথম পার্সন চেঞ্জে আসি, সেটা হচ্ছে যে যখন আমরা খেয়াল করব যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নিব পার্সন হিসাবে। তার আগে আমি বলে নেই হি সেড টু, সেড টু থাকলে হয়ে যাবে টোল্ড, সেড টুর পরিবর্তে আমরা লিখব টোল্ড, হি টোল্ড মি। ইনভার্টেড কমা উঠে গিয়ে ওটা এইখানে আমরা এখানে কমা উঠে গিয়ে বসবে হচ্ছে দ্যাট, এখানে একটা কমা আছে এই কমা উঠে গিয়ে বসবে দ্যাট। এবার আসি
টেন্সের পরিবর্তনে, আমরা পার্সনের পরিবর্তনে আসি। আমরা এটুকু জানি এটা হচ্ছে আমাদের ভীষণ কমন একটা বিষয়, সেটা হচ্ছে যে সাবজেক্ট আমরা সেইটুর পরিবর্তে টোল বসাবো এবং হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসাবো। এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে পার্সন। পার্সন কিভাবে আমরা পার্সনটা চেঞ্জ করব, পার্সন চেঞ্জিংয়ে আমাদের কিন্তু একটা ভীষণ প্রবলেম হয়ে যায়। সেই প্রবলেমটা থেকে আমার আজকে আসলে ন্যারেশনটা বোঝানোর কারণ হচ্ছে যে আমি দেখেছি আমার প্রফেশনে, আমি যেহেতু একজন টিচার এবং টিচিং প্রফেশনে আমি দেখেছি বাচ্চাদের এই পার্সন চেঞ্জে, আমি যখন খাতা দেখেছি আমি তাদের খুব সুন্দর করে বুঝিয়েছি, কিন্তু যখনই আমি তাদেরকে খাতায় আমি দেখছি, পরীক্ষার খাতায় আমি যখন খাতা দেখতে গিয়েছি তখনই আমি দেখছি যে ভীষণ শোচনীয় অবস্থা, খুব ছোট্ট ছোট্ট ভুল, এবং এই ভুলগুলো এমন ভুল যে গ্রেট মিস্টেক, এটাতে মার্ক আসবেই না, টোটাল ন্যারেশনটা জিরো হয়ে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে। তো যেহেতু আমাদের সামনে খুব বড় বড় কয়েকটা এক্সাম আছে স্টুডেন্টদের জন্য, তো সেই চিন্তা করে আমি আসলে আমার অনস্ক্রিন অফস্ক্রিন সব স্টুডেন্টদেরকেই একটু সহযোগিতা করতে চাইছি যে তাদের যেন এই ন্যারেশনটাতে কোনো ধরনের কোনো প্রবলেম আর না তাদের ফেস করতে না হয়। যেহেতু আমরা খুব ক্রুশিয়াল মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের কিছু করার নেই, আমাদের হাতে কোনো অপশন নেই, আমাদের একটু সাফোকেশন হচ্ছে, সবারই দম বন্ধ লাগছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, এবার আমরা আসি সাবজেক্ট এবং সেটুর পরিবর্তে টোল্ড, বাকি অংশ বসলো, কমা উঠে গিয়ে দ্যাট বসলো। এবার আসি আয়ের পরিবর্তে আমি কী লিখবো। প্রথমেই যে ধাক্কাটা স্টুডেন্ট রাখায় সেটা হচ্ছে পার্সন চেঞ্জিংয়ে। আমি এখানে দুইটা সাবজেক্ট আছে, অবজেক্ট আছে, দুইটা প্রোনাউন আছে, আমি কোনটাকে নিব সাবজেক্ট হিসাবে, আমি কোনটাকে নিব। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে দেখেন, যে যখন খেয়াল করবেন আমার কথাগুলো ভীষণ মনোযোগের সাথে, যখন রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন থাকবে, আমরা জানি পার্সন তিন ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আমি আমরা ফার্স্ট পার্সন, তুমি তোমরা সেকেন্ড পার্সন, আর বাকি সব যা আছে সবই থার্ড পার্সন। যখন আই, আইটা কি ফার্স্ট পার্সন, এই ফার্স্ট পার্সনটা যখন রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকবে, তখন আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নিব। এই ইনডিরেক্ট করার সময় এই রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নিচ্ছি, তাহলে হি, আয়ের পরিবর্তে হি দিয়েছি। এবার আসবো টেন্সের কথায়, যে এখানে অ্যাম আছে, এখানে সেইড আছে, তাহলে আমরা কি, এবার যে কথাটা বলি আমি পার্সনের কথাটা আগে শেষ করি, যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা নিব রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, যদি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকে, যদি থাকে তাহলে আমরা নিব অবজেক্টকে, মিটা হয়ে যাবে অবজেক্ট, যেমন সাবজেক্ট আর অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট আই, মি, ইউ, ইউ, উই, আস, দে, দেম, যখনই এরকম চলে যায় হি, হিম, শি, হার, যখনই সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট আই হলে অবজেক্টের জায়গায় আইটা মি হয়ে যায়, উই, আস হয়ে যায়, ইউ, ইউই থাকে, ইউ এর কোনো চেঞ্জ হয় না, দে, দেম হয়ে যায়, হি, হিম হয়ে যায়, শি, হার হয়ে যায়। তো এরকম যখনই, তাহলে আমাদের এখানে আছে অবজেক্ট মি, যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নিব। এবার রিপোর্টেড স্পিচের যদি সাবজেক্ট থার্ড পার্সন হয়, হি, তাহলে আমরা আর কোনো ভার্বে, সরি, পার্সনের কোনো চেঞ্জ হবে না। আমি আই হোপ বোঝাতে পেরেছি। এবার চলে যাই টেন্সের ক্ষেত্রে, এখানে অ্যাম আছে, আই অ্যাম ইল, আমি অসুস্থ, এখানে অ্যাম আছে, টেন্সের পরিবর্তনটা আমরা কীভাবে করব। তাহলে আমরা চলে যাই টেন্সের পরিবর্তনে। তার আগে একটা কথা বলি, আমি এতক্ষণ যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে, প্রথমত আমরা ন্যারেশনকে দুভাগে ভাগ করেছি,
কোন অংশটা রিপোর্টিং ভার্ব, কোন অংশটা রিপোর্টেড স্পিচ, এটা বুঝতে চেয়েছি। এরপরে আমি এসেছি সেইটুর পরিবর্তে টোল বসিয়েছি, এবং এটা ব্যাপক আলোচনা এই বিষয়টাতে, এটা আমি স্তরে স্তরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে এসেছি যে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, সব সময় কি দ্যাট বসবে? অবশ্যই না। এবং কোন কোন ক্ষেত্রে দ্যাট বসবে না, কোন কোন ক্ষেত্রে প্রিপজিশনাল চেঞ্জ হবে, তাহলে রিলেটিভ প্রোনাউনের চেঞ্জ হবে, প্রিপজিশন বসতে পারে বিভিন্ন ধরনের, এগুলা জানতে হলে অবশ্যই আপনাকে টোটাল ন্যারেশনটা বুঝতে হবে এবং দেখতে হবে, আমার ভিডিওগুলো দেখতে হবে। আজকে আমি ধারণা দিব জাস্ট ফান্ডামেন্টাল আইডিয়াস, আমি জাস্ট মৌলিক ধারণাটা দিব, কিন্তু ন্যারেশন বলেছি আমি প্রথমেই যে এটা কিন্তু একটা লার্জ পার্ট, এটা কিন্তু এত সহজে বোঝা যাবে না যে এত সহজে একবারে আপনি একটা 15 মিনিটস বা 20 মিনিটসের একটা ভিডিওতে আপনি বুঝে যাবেন ন্যারেশন, এটা কিন্তু পসিবল না। তো যাই হোক, এনিওয়েজ আর একটা কথা বলি, সেটা হচ্ছে ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে হচ্ছে আপনি যেটা, আমি যেটা শেখাতে চাই, আমি যেটা বলতে চাই, আপনি স্টার্টিং দেখে আপনার কাছে মনে হচ্ছে যে না এখানে, তাহলে দেখা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশনগুলো আপনার স্কিপ করে যেতে পারেন। আর সেই জিনিসটা হবে স্কিপ করে গেলে যেটা ক্লাসে হতো, আপনি যখন ক্লাসে আছেন তখন আপনি স্যার খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, আপনি কী করেছেন, আপনি এদিকে ফ্রেন্ডের সাথে কথা বলছেন, এদিকে একটু উকি দিচ্ছেন, একে একটা খোঁচা দিচ্ছেন, ওকে ওকে নিয়ে একটু হাসছেন, একটু মজা করছেন, স্যার কিন্তু ইম্পর্টেন্ট কথাটা বলে ফেলেছে, আর আপনার কি হলো, আপনি কিন্তু স্কিপ করে গেলেন, আর ওই স্কিপটা আপনার সারা জীবনের জন্য একটা বেসিক ইনফরমেশন থেকে আপনি দূরে চলে গেলেন, আর ওই বেসিক নলেজ আপনার, যে আমরা বলি যে ওর ইংলিশের বেস ভালো, বেসটা কি শুধু শুধু ভালো হয়, বেসটা ভালো হতে হলে চেষ্টা থাকতে হয়, না হলে কিন্তু ইংলিশের বেস তৈরি করা কিন্তু এতটা সহজ যদি হতো, তাহলে আমাদের কিন্তু ইংলিশ নিয়ে এত এত বেশি প্রেশারাইজড হতে হতো না। যাই হোক, এনিওয়েজ আমি এবার আসি, আমি এটা বোঝাতে চেয়েছি, এবার আসি টেন্স পরিবর্তনের ক্ষেত্রে। টেন্স পরিবর্তন, আমরা কি সবসময় ন্যারেশনে আমরা জানি যে টেন্সের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন কি সবসময় হবে? অবশ্যই নয়, টেন্সের পরিবর্তন সবসময় হবে না। প্রথমেই আমি দেখাবো যে কখন টেন্সের পরিবর্তনটা হবে না। হি সেজ টু মি, আই অ্যাম রিডিং টুডে, সে আমাকে বলে যে আমি আজ বই পড়ছি, সে আমাকে বলে, হি সেজ টু মি, খেয়াল করেন এই অংশটাই আমি বোঝাতে চেয়েছি, যে এই অংশটাই আমি বোঝাতে চেয়েছি যে রিপোর্টিং ভার্ব, আর এই অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন আমরা বুঝি, যদি রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট টেন্সের ব্যবহার থাকে, তাহলে কখনোই রিপোর্টেড স্পিচে কোনো ধরনের টেন্সের পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট টেন্সের ব্যবহার থাকে, সেজ প্রেজেন্ট টেন্সের ব্যবহার, প্রেজেন্ট টেন্স, এই জন্যই আমি আমার আগের ভিডিওগুলোতে টেন্সটা বোঝাতে চেয়েছি, কারণ আপনি যদি টেন্সটার ধারণাই আপনার না থাকে, তাহলে আপনি কোনোভাবেই এই ন্যারেশন আপনার পক্ষে বোঝা সম্ভব নয়, এটা কোয়াইট ইম্পসিবল টু লার্ন ন্যারেশন। ওকে, তাহলে দেখেন রিপোর্টিং ভার্ব এখানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে কখনোই এখানে টেন্সের, রিপোর্টেড স্পিচে কোনো ধরনের টেন্সের পরিবর্তন হবে না। এবার যদি রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্বে পাস্ট টেন্স থাকে, তখন আমরা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে টেন্সের পরিবর্তন হবেই। তবে আমি আগে যেটা বলেছি, রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু পার্সন কিন্তু সবসময় আপনাকে চেঞ্জ করতে হবে ন্যারেশনে, মাইন্ডেড। এবার দেখেন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হবে। এবার আমি আসি টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি পাস্ট ইনডিফিনিট থাকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
আর ফিউচার এবং প্রেজেন্ট একই রোল, এটাতে কোনো চেঞ্জ হবে না যদি রিপোর্টেড ইজ পেড, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্স হয়। আর ফিউচারের ক্ষেত্রে ওটা আসলে আমরা শ্যাল থাকলে শুড হয়, উইল থাকলে উড দিলেই হয়ে যাবে। এটা খুব সিম্পল একটা বিষয়, এটা আমরা যখন একটা ফরম্যাটে যাব তখনই আপনার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তাহলে আই হোপ আমার কাছে মনে হয়েছে যে টেন্সের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আসবো হচ্ছে আমাদের একটা মূল ব্যবহারে, যে আমাদের কিছু ছোট্ট ছোট্ট বিষয় থাকে টেন্সে, সেটা হচ্ছে যে এটা ইনডাইরেক্ট করার সময় চেঞ্জ হয়ে যায় রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে। ধরেন আছে যে আই অ্যাম ইল টুডে, আই অ্যাম ইল টুডে, এই টুডের পরিবর্তে আমরা আমাদের লিখতে হয় ন্যারেশনে দ্যাট ডে। তাহলে কোন কোন বিষয়গুলো লিখতে হয় সেটা আমি দেখিয়ে দেই। যেমন ধরেন যদি থাকে টুডে, টুডে থাকলে হয়ে যাবে আপনার ইনডিরেক্টে দ্যাট ডে। নেক্সট ডে সরি, এখানে হবে হচ্ছে যদি আমি বলি টুমরো, তাহলে হয়ে যাবে দ্য ফলোয়িং ডে। দাস থাকলে হয়ে যাবে সো। এরপর হচ্ছে যদি থাকে যে হেয়ার থাকলে হয়ে যাবে দেয়ার। কাম গো। তারপর আছে আরো যে যদি আমি বলি যে আপনার ইয়েস্টারডে, যদি বলি যে ইয়েস্টারডে, তখন হবে যে দ্য প্রিভিয়াস ডে। এরকম কিছু চেঞ্জ আপনাকে করতে হবে। যেমন যদি আপনার এই চেঞ্জগুলো আপনি পুরো ন্যারেশনটা করেছেন, সাপোজ আপনি পুরো ন্যারেশনটা করেছেন কিন্তু আপনি ইয়েস্টারডের জায়গা দ্য প্রিভিয়াস ডে, টুডের জায়গা দ্যাট ডে, টুমরো দ্য ফলোয়িং ডে, দাজের পরিবর্তে সো, হেয়ারের পরিবর্তে দেয়ার, কামের পরিবর্তে গো, এগুলো আপনি লিখেন নাই, তাহলে কিন্তু আপনার ন্যারেশনটা ভুল হয়ে যাবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনাকে ন্যারেশনে আপনার এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে। এবং আরও অনেক কিছু, যেমন হিদার থাকলে থিদার হয়, তারপর হচ্ছে যদি আমি বলি হেয়ার থাকলে দেয়ার হয়, তারপর হচ্ছে দিস থাকলে দ্যাট হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, আমি এটা লিখেছি। তো এই টোটাল জিনিসটা যদি আপনি ক্যাপচার করতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যদি এটা আপনি মাথায় না রাখেন বা আপনার যদি এই জিনিসগুলো ভুল হয়ে যায়, এই ছোটো ছোটো বিষয়ের জন্য আপনার এই জিনিসটা টোটালি ভুল হয়ে যাবে। আরেকটা বিষয় ন্যারেশনের, যেমন খুব সিম্পল একটা বিষয় আমি আর একটা দুইটা রুলে আপনাদেরকে শেখাতে চাইবো, যে আরেকটু সহজ করে দেওয়ার জন্য, যদি কখনো কোনো বাক্যের ভিতরে রিপোর্টিং ভার্বে যদি আপনি মাস্ট পান, যদি মাস্টের ব্যবহার পান, তাহলে এই মাস্টের পরিবর্তে আপনি পার্সন চেঞ্জ করলেন, আপনি টেন্সের পরিবর্তন করলেন, কিন্তু আপনি মাস্টটাকে মাস্ট হিসেবেই রেখে দিলেন, তাহলে কি আপনার ন্যারেশনটা হবে? কখনোই না। যেমন হচ্ছে যে আমি পুরো সেন্টেন্সে বোঝাই, হি সেড টু মি আই মাস্ট কাম হিয়ার। আমি এখানে এতক্ষণ যা শিখিয়েছি টোটাল এর মধ্যে চলে আসবে, সেটা হচ্ছে হি সেইড টুর পরিবর্তে আমরা টোল ব্যবহার করলাম মি। এবার ফার্স্ট পার্সন আছে রিপোর্টিং রিপোর্টেড স্পিচে, তাহলে আমরা সাবজেক্টকে নিব, হি সেইড টু মি দ্যাট, কম উঠে গিয়ে দ্যাট বসলো, এরপর হি নিলাম। মাস্টের পরিবর্তে আমি যেটা বলতে চাইছি, মাস্টের পরিবর্তে হবে হচ্ছে হ্যাড টু, মাস্টের পরিবর্তে আমরা লিখবো হ্যাড টু। এরপর কাম থাকলে কি লিখতে হবে? গো, আই হি হ্যাড টু গো, হিয়ার থাকলে হয়ে যাবে দেয়ার। কমপ্লিট ন্যারেশন। এরপর হচ্ছে আরেকটা সহজ জিনিস, থ্যাংক ইউ, গুড বাই, এই জিনিসগুলার ব্যাপারগুলো হচ্ছে যে থ্যাংক ইউ, গুড বাই, এই শব্দগুলা দিয়ে খুব সিম্পলি একটা ন্যারেশন করা হয়েছে। যেমন হি সেড টু মি থ্যাংক ইউ,
তখন আমরা কি পার্সন চেঞ্জ করব, আমরা টেন্স পরিবর্তন করব, ইত্যাদি দিয়ে অনেক কিছু কিভাবে করব, হি থ্যাংক ইউ এটার তো আমি সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, কি করতে পারি, এর কিন্তু খুব সহজ একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে, এবং আমাদের এই স্ট্রাকচারগুলা ভীষণ থ্যাংক ইউ এবং গুড বাইয়ের যে স্ট্রাকচার এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমি বলেছি মৌলিক ধারণা দিব, আমি কিন্তু মৌলিক ধারণা দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, যেমন হি দ্য টিচার সেড টু মি থ্যাংক ইউ, ব্যাস দ্য টিচার সেড টু মি থ্যাংক ইউ। রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের টেন্স পরিবর্তন করতে হবে না, থ্যাংক ইউ এটা প্রেজেন্ট টেন্সে আছে আর পাস্ট টেন্সে হয়ে যাবে, কিন্তু এটাকে আমরা কীভাবে চেঞ্জ করবো আমাদের মাথায় কাজ করে না। তখন আমরা কী করবো, দেখেন দ্য টিচার, খুব সিম্পলি একটা বিষয়, খুব সিম্পল একটা বিষয়, যখন রিপোর্টিং ভার্বটা টেন্সে আপনার পাস্ট টেন্সে আছে তাহলে ওখানে টেন্স এর পরিবর্তনটা মাস্ট হবেই, তাহলে সেক্ষেত্রে কি হবে যে দ্য টিচার এরপর সেড টু মি থ্যাংক ইউ, এত ঝামেলার মধ্যে যাওয়া যাবে না, স্ট্রাকচার হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের ভার্ব টু আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নিলাম, এরপরে হচ্ছে রিপোর্টেড স্পিচের ভার্বকে নিব, থ্যাঙ্কড, থ্যাঙ্ক আছে, থ্যাঙ্কড হয়ে যাবে টেন্সের পরিবর্তনের কারণে, টিচার থ্যাঙ্কড, এরপর ভার্বের অবজেক্টকে নিব, দ্য টিচার থ্যাঙ্কড মি, কমপ্লিট। ঠিক সেম ওয়েতে আমরা যদি বলি, যদি এখানে গুড বাই শব্দটা আসে তাহলে কি হবে, সেখানে আমাদের হবে হচ্ছে, যদি আমরা বলি খুব সিম্পল একটা বিষয় এখানে, যেমন দ্য স্টুডেন্ট সেড টু মি, ও সেড টু মি goodbye my friends, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, বিদায় জিনিসটাই হচ্ছে দুঃখজনক, তো আমরা কিন্তু এটাকে সিম্পলি কখনোই ন্যারেট করতে পারি না, আমাদের একটু দুঃখ নিয়ে একটু আমাদের ফিলিংটাকে আমাদের শেয়ার করতে হয়, তাহলে সেখানে সরাসরি হি টোল্ড মি গুড বাই মাই ফ্রেন্ডস এটা কিন্তু হয় না, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হয় যে আমাদের একটু আমাদের বাক্যটার ভেতরেও, আমি তার কথা, হি সে টু মি, সে আমাকে বলেছে গুড বাই মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুরা আমি বিদায় জানাচ্ছি, তো সে তার কথাটা আমি যখন বলছি তখন অবশ্যই আমাকে একটু দুঃখ নিয়ে বলতে হবে। এ কথাগুলো আমি কেন বলছি জানেন, কারণ হচ্ছে আপনি যদি এভাবে শেখেন আর আপনি যদি এভাবে মনে রাখেন তাহলে আপনার এই বাক্যগুলো কোনো দিনের জন্য আর ভুল হবে না। তাহলে দেখেন হি সে টু মি, যখন আমি ইনডাইরেক্ট করছি হি বেড, এই সেইডের পরিবর্তে আমাকে আনতে হবে হচ্ছে বেড, এই বেড অর্থ হচ্ছে দুঃখভাবে বিদায় জানাচ্ছে, হি বেড। এবার আমাদের একটা কাজ করতে হবে, যদি রিপোর্টেড স্পিচের পরে অবজেক্ট থাকে তাহলে আমাদের সেটা চেঞ্জ করে আনতে হবে, হি বেড হিজ ফ্রেন্ডস, মাই হয়ে যাবে চেঞ্জ হয়ে হিজ, হি বেড হিজ ফ্রেন্ডস, ব্যাস কমপ্লিট, গুড বাই, কমপ্লিট হয়ে গেল আমার ফান্ডামেন্টাল আইডিয়াস অফ ন্যারেশন। আমি চেষ্টা করেছি যে সঠিক ধারণাগুলো দেওয়ার জন্য, এবং অবশ্যই চেষ্টা করেছি যে আপনাদেরকে একটু সহজ করে দেওয়ার জন্য ন্যারেশনটা, এবং এটা আসলে একটা হিউজ পার্ট, একটা লার্জ পার্ট অফ গ্রামার, এটা একদিনে বা এক মুহূর্তে বা 15-20-25 মিনিটের একটা ভিডিওতে এটা কখনোই কমপ্লিটলি বোঝানো সম্ভব নয়। আমি চেষ্টা করেছি যে এ টু জেড একটা ছোট ছোট কিছু ধারণা দেওয়ার, যে প্রথমেই আপনি এগুলো পেলে আপনাকে আর ফেস করতে হবে না, আপনি সিম্পলি এই জিনিসটা আপনি কমপ্লিট করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড
অবশ্যই আমার যদি কাজটা আপনাদের একটু হলেও সহযোগিতা করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না। তাহলে হচ্ছে একটা জিনিস হবে যে কোথাও না কোথাও আপনার জন্য কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন অবশ্যই আছে ভিডিওর ভেতরে। আই হোপ আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারছি, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। থ্যাংক ইউ ভেরি মাচ।